বরগুনার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। পায়রা নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে কেওড়া ও ঝাউসহ নানা বৃক্ষরাজি পরিবেষ্টিত মনোরম পরিবেশের এই সৈকতটি, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মানুষকে করে আকৃষ্ট। বিভিন্ন এলাকা থেকে নিয়মিত পর্যটক গেলেও হোটেল মোটেল না থাকায় গুরুত্ব হারাচ্ছে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি। বরগুনা থেকে হিমাদ্রি শেখর কেশবের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে গড়ে উঠেছে শুভ সন্ধ্যা পর্যটন কেন্দ্রটি। বিশাল বনভূমি ও সমুদ্র সৈকত প্রতিদিনই শত শত পর্যটকদের আগমনে মুখরিত হয়ে ওঠে। কুয়াকাটার মতো এই সৈকতে দাঁড়িয়েও সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এখানে বালুর চর আছে, ঝাউবন আছে, খুব মনোরম একটা পরিবেশ, জায়গাটা দেখতে খুবই রমারম। আমরা অনেক দূর থেকে আসি, সবাই বলে যে শুভ সন্ধ্যা চরটা অনেক ভালো, আমরা এসে দেখতেছি অনেক সুন্দর চর। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি হোটেল মোটেল তৈরি হলে দেশে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হতে পারে এই সৈকতটি। একটা হোটেল হলে ভালো হইতো, সরকারি কোনো একটা হোটেল এখানে ওঠে পর্যটক আসছে থাকতে পারে, তাহলে পর্যটক খুবই সুবিধা হইবে। এখানে হোটেল মোটেল কিছুই নেই এবং রাস্তাঘাট যা আছে তা আরও সংস্কার করা দরকার। এখানে হোটেল মোটেলের যে ঘাটতি আছে, স্থায়ী যে রাত্রে যাপন করবে, রাস্তায় থাকার জন্য যে ব্যবস্থা দরকার সেইটা এখানে নেই বললেই চলে। পর্যটন আকর্ষণে শুভ সন্ধ্যা ঘিরে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে জমি অধিগ্রহণের জন্য পর্যটন কর্পোরেশন প্রত্যয়নপত্র চেয়েছে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক। প্রত্যাশা করি যে আমরা খুব শীঘ্রই জমি প্রত্যয়ন দেবো এবং সেখানে ট্যুরিজম বোর্ড কর্তৃক এখানে একটি পর্যটন শিল্প গড়ে উঠবে, যেখানে আমাদের দর্শনার্থী এবং আমাদের পর্যটকরা এই শুভ সন্ধ্যা বিশ্ব তালতলের অন্যান্য যে স্পটগুলো আছে সেখানে তারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পর্যটনের বিপুল সম্ভাবনায় স্বপ্নের জাল বুনছে বরগুনাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।